afternoon, welcome back to my YouTube channel. If you're new here, hi, my name is Neha. Welcome back my world. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি. সো এখন বাজে 2:25 26ই ধরো আর কি 26 বেজে গেছে আর কি যাই হোক সো আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণটা হচ্ছে রোদ্রু আজকে ফাংশন আছে স্কুলে অ্যানুয়াল ফাংশন সেটা স্কুলে হবে না নয়াটিতে হবে ঐকতনে তো ওখানে যাবে রোদ্দুরকে বলেছে 3টার সময় গিয়ে ছেড়ে দিয়ে আসতে আর আমরা যাবো বিকাল 5টার সময় দেখো ফুসফুসু কথা বলছে বুঝি ভিডিও করছি কথা বলবি না তাই ফিসফিস করে কথা বলছে যাই দিয়ে যাই হোক ওর আজকে অ্যানুয়াল ফাংশন আছে সেই জন্য যাবো এনে ভালো চলো ব্লগ করি ওর ফার্স্ট মানে স্টেজ পারফরমেন্স বলতে পারো লাইফে সো ওই জন্য আমি ভীষণ এক্সাইটেড সো চলো ব্লগটা স্টার্ট করি বাট তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে ক্লিক করতে একদম ভুলবে না যাতে আমি যখন যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিও সবার আগে শুরু দেখে নিতে পারো সো চলো ব্লগটা শুরু করা যাক সো এই ব্লগটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি তো স্কুলে মানে আর কি ওই কাতনে যাবে বলে ও রেডি হয়ে গেছে 3টের সময় বলেছিলাম ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে বলেছে ও পুরোপুরি রেডি খালি ও পাপা আসার অপেক্ষা পাপা এলে ওকে ছেড়ে দিয়ে আসবে সো এখানে দুজন মিলে খেলা করছে তাতান আর রোদ্দুর মিলে তাতান যাবে হচ্ছে মামা বাড়ি আর রোদ্দুর যাবে ওই কাতনে তো এখানে দেখতে পাচ্ছ গাছগুলো পুরো মরে যাওয়ার অবস্থা আমি জল দিয়েছি এই গাছগুলোতে আবার কারণ সকালবেলার দিকে রানী দিয়ে জল দেওয়ার কথা রানী দিয়ে বোধহয় ভুলে গেছে যাই হোক তো আমি দিয়ে দিলাম গাছগুলো পুরো মরমর অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ একটা রুটি পনির আর বেগুন ভাজা অন্যদিন সবজি থাকে আজকে কোনো সবজি ছিল না বলে বেগুন ভাজা দিয়ে খেয়েছি আর অতগুলো পনির আমি খাইনি আদিতে খেয়েছি আদিতে রেখে দিয়েছিলাম আমার বেড়াতে বেড়াতে একটু লেট হয়ে গেছে আমি রেডি হয়ে গেছিলাম নীলুর জন্য একটু লেট হয়েছে 5:30টা বেজে গেছে বেড়াতে বেড়াতে সবাই এখন এসছে ওখান থেকে সবাই একটা মানে শো স্টার্ট হয়েছে আসলে মিডিলেরটা হচ্ছে রোদ্দু দেখো কৃষ্ণ সেজেছে তো ওকে দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিল ও স্টেজে উঠে ফার্স্টে গুলি করছে মানে আর হাত দেখে হয়তো বুঝতে পারছো বাঁশটাকে নিয়ে টিটি করে গুলি করছে আর খুব হাসি পাচ্ছিল ওকে দেখে তো রোদ্দুরের ডান্সটা হয়ে যাওয়ার পর এখানে অ্যানাউন্স করলো প্লে গ্রুপের বাচ্চাদেরকে কালেক্ট করে নিতে তো এখানে বসে বসে আমরা ডান্স শোগুলোই দেখছিলাম আর কি পারফরমেন্সগুলো বেশ ভালো লাগছিল দেখতে বাচ্চাদের সব বাচ্চাগুলো নাচছিল আর সবার কিন্তু পারফরমেন্স আমি শেয়ার করতে পারিনি তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত ইভেন গানও আমি যেহেতু দিতে পারবো না বলে কপিরাইট ক্লেম লাগবে বলে তো কিছু কিছু জায়গায় গান দিয়েছে বাদ বাকি জায়গায় তোমরা বুঝতে পারছো গানটা আমাকে বন্ধ করতে হয়েছে কপিরাইটের জন্য যাই হোক এখন রোদ্দুর আরামসে খেলা করছে মজা করছে আর আমরা বেশ আর কি দেখছি এনজয় করছিলাম বসে বসে বাচ্চাদের নাচ দেখতে বেশ ভালোই লাগে আর ওখানে প্রায় 7:30টা পর্যন্ত ছিলাম 7:30-8:15টা পর্যন্ত ছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি রয়্যালসে
আসার পর আমি এখানে এসে ফার্স্টে যেটা চেক করেছি সেটা হচ্ছে টিফিন। টিফিনে কী দিয়েছে তখন আর খুলে দেখা হয়নি, তো দেখলাম অনেক কিছুই দিয়েছে আর ইভেন ভালোও দিয়েছে। একটা প্যাকেজ দিয়েছে, একটা কেক দিয়েছে, একটা স্প্রিং রোল দিয়েছিল, একটা জেলি লজেন্স দিয়েছিল আর একটা স্প্রিং দিয়েছিল, তো অনেক কিছুই দিয়েছিল। এখন বাজে 8:15 আর আমি বাড়ি এসেছি, ধরো 8:10 নাগাদ বাড়ি ঢুকেছি। ঢুকে এই রোদ্রকে মানে ওর টিফিনটা খুলে দিলাম যে কী কী টিফিন দিয়েছে, দেখলেই কী কী টিফিন দিয়েছে। আর যেহেতু মানে ফেরার সময় বিরিয়ানি খেয়ে এলাম দেখতেই পেলে, আসলে বিরিয়ানি খাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, ভেবেছিলাম রয়্যালসে এমনি যাবো, রয়্যালসে যাবো মিক্সড চাউমিন নেবো, মিক্সড চাউমিন নিয়েও এসেছি, মিক্সড চাউমিনটা নেবো বাড়ি চলে আসবো। তো নীলু বলো তখন লেট হচ্ছে তার একটুখানি বিরিয়ানি খাবে নাকি, এই বলে বলে আমার ডায়েটটা পুরো নষ্ট করে দেয় সবসময়তে। যখন আমি স্টার্ট করি মানে একদম স্ট্রিক্ট ডায়েট করো তখন এইসব করে বেড়ায়, ঠিক আছে। তাহলে চলো একটুখানি খেয়ে নিই, খিদেই পেয়েছিলো অনেকক্ষণ ধরে, সে কখন খেয়ে গেছি তারপরে কিছু খাইনি, তো ওই জন্য খেলাম আর খেয়ে এখন বাড়ি এসেছি। এখন ড্রেস ট্রেস ছাড়বো, রোদ্দুর দেখছি খেলা করছে, ওর ফেভারিট জিনিস দিয়েছে সুইং, এটা ওর খুব ফেভারিট, তাই তো দেখো খুলে নিয়েছে, খুলে অলরেডি খাচ্ছে, এটা রোদ্দুরের ভীষণ ফেভারিট। আর আমি সব থেকে বড় কথা, আমি ভেবেছিলাম যে রোদ্দুর মানে স্টেজে উঠে কিছু করবে না, খালি কান্নাই করবে, কিন্তু মানে আমি বলে বোঝাতে পারবো না যে ও মানে ওর এটা ফার্স্ট স্টেজ পারফরমেন্স, ইভেন ও চুপ করে দাঁড়িয়েছিলাম, মানে বাচ্চাগুলোকে দেখছিলাম সামনে বাচ্চাগুলো কান্নাকাটি করছিল কিন্তু ও একটু কাঁদিনি, ও চুপ করে দাঁড়িয়েছিল, বেশ নাচছিল হালকা হালকা, ও তো কোনো নাচছিল না, সরি ওকে তো কোনো নাচতে এমনিতে দেয়নি, এমনি শুধুমাত্র কৃষ্ণ দাঁড়িয়ে থাকবে তবুও, বাট ও ওর যেরকম মনে হয়েছে সেরকমটা করেছে। এটা ওর ফার্স্ট বার যেহেতু ছিল, আর সেকেন্ড বার আশা করছি ও আরও ভালোভাবে করবে, আর ভীষণ আমার আনন্দ লাগবে। সব থেকে বড়ো কথা আমি ঢুকেছি না ওই কথা নেই, যখন মানে ফার্স্টে আর কি পারফরমেন্সটা হলো গণেশের একটা, তখনই মাথার মধ্যে মানে চোখের মধ্যে জল চলে এসছে, মানে তখন মাথার মধ্যে আমার ঘুরছে যে আমারও রোদ্দুর স্টেজে দাঁড়িয়ে নাচবে, আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা প্রাউড ফিল হচ্ছিলো ভীষণভাবে, মানে আমি না অটোমেটিকলি আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম ব্যাপারটাকে নিয়ে, যখন রোদ্দুর স্টেজে উঠেছে আমি চোখ দিয়ে আমার রীতিমতো জল বেরিয়ে গেছে, আমি মানে মানে বাড়িতে কোনো ভাবিনি যে আমি উঠলে হয়তো আমার কান্না পাবে বা কিছু, এরকম কোনো ভাবিনি, কিন্তু এতটা প্রাউড ফিল হচ্ছিলো মানে ওর ওপরে। আর এটা হয়তো সব বাবা মারই জিনিসটা হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো যে রোদ্দুর ফার্স্ট টাইম স্টেজে উঠে পারফরমেন্স দেবে আর সেটা আমি দেখবো, তো আমি ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই সময়টাতে, ভীষণ ভীষণ ভালো মুভমেন্ট ছিল ব্যাপারটা, একটা ভীষণ ভালো ফিল ছিল, আমি বলে বোঝাতে পারবো না যেটা তোমাদেরকে। যাই হোক, আমি ওর ভিডিও ক্লিপ শ্যুট করেছি, তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। আর অনেকদিন পরপর ব্লগ আপলোড করছি, আমি জানি কী করবো হয়ে যায় লেট, সো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, পরে দেখা করছি, দেখতে থাকো ব্লগ। এখানে কী হয়েছে দেখো, আমার অতটা বড় নোখ অনেক কষ্টে বড় করতে হয়, সেই নোখটা অর্ধেকটার বেশি ভেঙে উড়ে গেছে, বুঝে পেলাম না কতটা মানে এতটা কী করে কেটে গেল। যাই হোক, আর এখানে দেখো রোদ্র আমাকে ঘুম পাড়াচ্ছে, আমার মনে হয় এই ব্যাপারটা সবার মানে সব মায়ের কাছে খুবই একটা আনন্দের বা বলতে পারো খুবই সুন্দর একটা মুহূর্ত, যেখানে আমি আমার ছেলের কোলে মাথা রেখে একটু শুতে পারছি, ও আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, একটা খুব সুইট টাইমসগুলো কাটে ওর সাথে আমার, তো এটা তো আমি বলে বোঝাতে পারবো না, যারা মা তারা তো খুব ভালো করেই জানো। তো ও খুব এমনি তো আমার রোদ্দুর খুব আমার খুব কেয়ারিং, আমার প্রতি না সবার প্রতি ও খুব একটু মায়াটা দয়াটা সবার প্রতি একটু বেশি, তো ও আমাকে ঘুম পাড়াচ্ছে আর আমি ওর সাথে যে আমার ঘুম পেয়েছি ঘুম পাড়িয়ে দেয়, মাথা টিপে দেয়, পা টিপে দেয়, আমি বলি তোকে পায়ে হাত দেবে না, না না টিপে দিই, কী হবে এরকম করে শান্তি। তো
অবশেষে রোদুর আমাকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে। সো চলো গুড নাইট। এই ব্লগটা একটুখানি আমি এটা বিষয়ে কিছু শ্যুট করিনি, আশা করছি আমাদের ব্লগটা ভালো লেগেছে। টাটা, লাভ ইউ অল।